আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি এনকোডার রয়েছে। একটি এনকোডার, এটির আউটপুট হল 100 PPR HDL, এটির আউটপুট হল 25 বিট SSI। আর এটির আউটপুট হল 1024। তো আপনারা বলবেন যে 1024-এর ফিডব্যাক কি। আর এখানে 25 বিট SSI গ্রে, হয়তো এটি গ্রে কালার দিয়ে আউটপুটটি হয়েছে। এখানে আউটপুটের বিভিন্ন কেবেলের কালার কোডগুলি দেওয়া আছে, এখানে কোথায় কি ভোল্টেজ ঢুকবে, কি বের হবে, কি দিবে। এটি কিন্তু সেম, এখানে কিন্তু কালার কোডিং দেওয়া আছে। এখানে কিন্তু তিনটি এনকোডার রয়েছে, তিনটি এনকোডার ভিন্নতা তিন রকম। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই এনকোডারটি কোন কাজে ইউজ করা হয়, এটি কোন কাজে ইউজ করা হয়। এই এনকোডারটি কোন কাজে ইউজ করা হয়, এটা ভিন্নতা ভিন্ন রকম। এটি কোন কাজে ব্যবহার করা হয় অবশ্যই জানাবেন। আমার ইউটিউব চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এটি কীভাবে কাজ করে, এটি কেন কাজ করে, এবং এই এই এনকোডারের আউটপুট হিসাবে আমরা দেখি ফিডব্যাক, অ্যানালগ সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল, এটির ফিডব্যাক কি, অ্যানালগ সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল বা বিট কীভাবে কাজ করে। তো জানাবেন এটির ফিডব্যাক কীভাবে কাজ করে সেটি একটু জানাবেন, কারণ আমরা যখন কোনো ইন্টারভিউ বোর্ডে যাই তখন কিন্তু আমাদেরকে অনেক প্রশ্ন করে, আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর দিতে পারি, অনেকগুলি পারি না। তো যেগুলি পারি আলহামদুলিল্লাহ, যেগুলি পারি না সেগুলি কিন্তু আমরা বাসায় এসে সমাধানের চেষ্টা করি যে স্যার আমাকে এটা বলছিল বা ইন্টারভিউ বোর্ডে আমাকে সেটা বলছিল, আমি জানি না কেন, তো আমার জানতে হবে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি জানি আমার যে ইউটিউব চ্যানেলটি, এখানে বেশিরভাগ লোক যারা রয়েছেন বা দেখেন আমার ভিডিওগুলি, বেশিরভাগই আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ম্যানেজার, বিভিন্ন টেকনিক্যাল সাইড, টোটাল টেকনিক্যাল সাইড। তো অবশ্যই আপনারা জানাবেন যে তিনটি ভিন্নতা তিন রকম কেন, আর তিনটি কি একই কাজে ব্যবহার করা যাবে কি না অবশ্যই জানাবেন। আর যদি না জানেন সেটাও জানাবেন যে আপনি কোন বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, পরবর্তী দেখা হবে এই তিনটি এনকোডার নিয়ে, তিনটি এনকোডারের কি ভিন্নতা রয়েছে, কোথায় কোথায় কোনটি ইউজ করে, কেন ইউজ করে, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।